আজকালকার দিনে যেই অ্যাকশন ফিল্মগুলো আমরা হতে দেখি সেগুলোকে বিভিন্ন ফিল্ম পর্যালোচনার মহলে খুবই নিকৃষ্ট মানের কাজ হিসেবে চিহ্নিত করা হয় এবং আমিও তার সাথে বেশিরভাগ সময় একমত হব। তার কারণ হচ্ছে এই ধরুন অ্যাভেঞ্জার্স অথবা আর যা যা ট্রান্সফরমার্স অথবা যা যা সব অ্যাকশন ফিল্ম হচ্ছে রিসেন্ট টাইমসে, সেই অ্যাকশন ফিল্মগুলোর মধ্যে সোল জিনিসটার খুব অভাব দেখা যাচ্ছে। একটা যে গল্পের মধ্যে তার যে একটা সোল থাকবে, একটা স্পিরিট থাকবে, যেখানে সেই গল্পটা এমন কিছু বলার চেষ্টা করবে যেটা কয়েকটা অ্যাকশন সিকোয়েন্সের থেকে বেশি হবে, সেই জিনিসটা বেশিরভাগ সিনেমার মধ্যেই কিন্তু মিসিং দেখতে পাই। আর যদি হিন্দিতে যেগুলো হচ্ছে সেগুলোর কথা বলি তাহলে তো ছেড়েই দিন। কিন্তু তার মানে কিন্তু এই নয় যে অ্যাকশন জনারটার থ্রু দিয়ে একটা সুন্দর গল্প বলা যেতে পারে না, একটা এমন গল্প বলা যেতে পারে না যেখান থেকে কিছু স্পিরিচুয়াল টেক অ্যাওয়ে আমরা করতে পারি, যেখান থেকে জীবনের ব্যাপারে কিছু আমরা শিখতে পারি। সবথেকে বেশি পরিমাণ এই ধরনের অনুভূতি কিন্তু আমি ফিল করেছি যখন আমি মাইকেল ম্যানের অ্যাকশন ফিল্মগুলো দেখেছি। মাইকেল ম্যানের সাথে আপনারা অনেকেই অপরিচিত থাকতে পারেন, কিন্তু আমার মনে হয় আমার দেখা সবথেকে শ্রেষ্ঠ অ্যাকশন মুভিগুলো তার দ্বারাই পরিচালিত, যার মধ্যে থাকছে হিট, মায়ামি ভাইস, লাস্ট অফ দ্য মোহিকান্স এবং আজকে যে সিনেমাটি নিয়ে কথা বলব 2004 সালে মুক্তিপ্রাপ্ত কোল্যাটারাল। কোল্যাটারাল ফিল্মটিতে অভিনয় করেছেন টম ক্রুজ, জেমি ফক্স, হাভিয়ার বারদেম, মার্ক রাফেলোর মতো প্রমুখ অভিনেতারা। এ সিনেমাটার গল্পটা যদি আমি ছোট করে বলি তাহলে ম্যাক্স বলে একজন লস অ্যাঞ্জেলেস শহরের ট্যাক্সি চালকের ভূমিকায় অভিনয় করছেন জেমি ফক্স। ম্যাক্স রাত্রিবেলা ট্যাক্সি চালায়, খুব ভালো সে ট্যাক্সি চালায়, কোন রুট দিয়ে গেলে পরে খুব তাড়াতাড়ি পৌঁছানো যায় সব কিছু সে জানে। কিন্তু সে তার পাশাপাশি একটা লিমোজিনের ব্যবসা করছে বলে নিজের যারা যাত্রী তাদের জানায়। সে বলে যে আমি বেশি দিন ধরে ট্যাক্সি চালাবো না, কিন্তু আমি তার পাশাপাশি একটা লিমোজিনের ব্যবসা করছি। কিন্তু পরবর্তীকালে যখন আমরা দেখি যে টম ক্রুজ তার গাড়িতে উঠছে, তখন টম ক্রুজ তাকে জিজ্ঞেস করছে যে তুমি কতদিন ধরে ট্যাক্সি চালাচ্ছ, সে বলছে যে আমি 12 বছর ধরে চালাচ্ছি। এবং তারপর টম ক্রুজ যে একজন হায়ার্ড অ্যাসাসিন, সে যে কতগুলো মার্ডার করতে এখানে এসছে, সেই জিনিসটা রিভিল হচ্ছে। এবং জেমি ফক্সের ক্যারেক্টারটা, মানে ম্যাক্স, টম ক্রুজের যে ক্যারেক্টার তার নাম ভিনসেন্ট, ভিনসেন্টের সাথে আটকে পড়ছে এই পুরো সিচুয়েশনটার মধ্যে। এবং তার মধ্যে দিয়ে কীভাবে তার চরিত্রের পরিবর্তন হচ্ছে সেটাই কিন্তু সিনেমার মধ্যে দিয়ে উঠে আসছে। অ্যাকশন সিকোয়েন্সেস থাকার পাশাপাশি কিন্তু জেমি ফক্সের ক্যারেক্টারটা, ম্যাক্সের ক্যারেক্টারটা কীভাবে আস্তে আস্তে খুব সাটলি সিনেমার মধ্যে দিয়ে চেঞ্জ হতে থাকছে, সেই জিনিসটা কিন্তু খুব ভালোভাবে কোল্যাটারাল সিনেমাটায় উঠে এসছে। অ্যাকশন সিনেমা হওয়ার পাশাপাশিও কিন্তু খুব ভালো একটা ক্যারেক্টার স্টাডি ম্যাক্সের এই সিনেমার মাধ্যমে উঠে আসছে, যেখানে সে প্রথমে সবাইকে বোঝানোর চেষ্টা করছে যে এই ট্যাক্সি চালানোর কাজটা তার পার্ট টাইম কাজ, সে একটা বড় কিছু করার চেষ্টা করছে। কিন্তু যত গল্প এগোয় তত আমরা বুঝতে পারি এটা কিন্তু তার নিজেকে ভুলিয়ে রাখার একটা মাধ্যম। সে আদপেও কিন্তু এমন কিছু করছে না যে যার থ্রু দিয়ে সে বড় কিছু একটা করতে পারবে বা একটা সত্যিকারের লিমোজিনের ব্যবসা খুলতে পারবে। সে কিন্তু মনে মনে এগুলো ভেবে যাচ্ছে এবং লোকেদের বলে নিজেকে আশ্বস্ত করে যাচ্ছে। কিন্তু সিনেমা যত এগোয় তত আমরা দেখতে পাই সে যে মিথ্যে কথাগুলো বলে নিজেকে মানে আশ্বস্ত করে রাখছে, তার যে জীবনের অ্যাম্বিশন সেগুলোর থেকে সে যে নিজে দূরে চলে এসছে, সেইগুলো যে সে ভুলে থাকতে চাইছে, সেই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে তার ক্যারেক্টারের মধ্যে থেকে সরে যাচ্ছে। মানে তার যে এই এসকেপিজম, সত্যিকারের প্রবলেমগুলোকে কনফ্রন্ট না করার তার যে প্রবণতা, সেইখান থেকে কিন্তু সে আস্তে আস্তে এমন একটা সিচুয়েশনের দিকে যাচ্ছে যে সে বাধ্য হচ্ছে নিজের প্রবলেমগুলোকে কনফ্রন্ট করতে এবং নিজের জীবনের দায়িত্ব নিজের হাতে নিতে। শুরুর দিকে আমরা দেখতে পাই যে ম্যাক্সের ক্যারেক্টারটা খুব ভীত সন্ত্রস্ত একটা ক্যারেক্টার, ভিনসেন্টের মতো একজন হার্ডকোর ক্রিমিনালের সামনাসামনি হয়ে সে কিন্তু খুবই ভয় পেয়ে আছে এবং নার্ভাস হয়ে আছে। কিন্তু যত সিনেমা প্রোগ্রেস করে তত আমরা দেখতে পাই তার কিন্তু নার্ভাসনেসটা কেটে যাচ্ছে এবং সে কিন্তু আস্তে আস্তে নিজে সিচুয়েশনে কন্ট্রোল নিতে শুরু করছে। আপাতদৃষ্টিতে শুনে মনে হবে যে এটা তো খুব চেনা একটা ছক,
খুব চেনা চকের একটা গল্প। এরকম তো প্রচুর গল্পই আমরা দেখেছি যেখানে আস্তে আস্তে একজন আন্ডারডগ একটা পজিশন নিচ্ছে লাইফে। কিন্তু যেইভাবে এই সিনেমাটায় ক্যারেক্টারটাকে দেখানো হচ্ছে, যেভাবে তার চরিত্রটা পরিবর্তন হচ্ছে, সেটার যে ফ্লোটা, সেটা কিন্তু যে কোনো একটা জোলো সিনেমা থেকে এই সিনেমাটাকে আলাদা করে দেয়। মাইকেল ম্যান হিটের মতো মাস্টারপিস বলা যেতে পারে সেরকম সিনেমা বানিয়েছেন, যেটা টেকনিক্যাল ব্রিলিয়েন্সের জন্য হোক অথবা পারফরমেন্সের জন্য হোক, সব কিছুর জন্যই খুব উঁচু দরের একটা সিনেমা হিসেবে ধরা হয়। সেরকমই কিন্তু কোলাটারাল সিনেমাটাতেও খুব স্টাইলিস্টিক ভিজুয়ালস রয়েছে, খুব স্টাইলিশ অ্যাকশন সিকোয়েন্সেস রয়েছে, কিন্তু তার মধ্যে দিয়েও এমন একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করা হচ্ছে যেটা কিন্তু রিয়েলিটির খুব কাছাকাছি। আমরা অন্যান্য অ্যাকশন ফিল্মগুলো যেরকম একদম ওভার দ্য টপ জিনিসপত্র দেখতে পাই, সেরকম কিন্তু হচ্ছে না। এবং তার পাশাপাশি মাইকেল ম্যান লস অ্যাঞ্জেলেস শহরটাকে তার প্রত্যেকটা সিনেমাতেই কিন্তু খুব সুন্দরভাবে দেখান। সেই শহরে যারা কখনো যায়নি তারাও কিন্তু সেই শহরের একটা ভাইব পেতে পারে তার সিনেমাগুলোর মধ্যে দিয়ে, মিউজিক এবং ভিজুয়ালসের থ্রু দিয়ে এমন সুন্দরভাবে তিনি শহরটাকে আমাদের সামনে প্রেজেন্ট করেন। তো অ্যাকশন সিনেমা যদি দেখতেই হয়, আমার মনে হয় মাইকেল ম্যানের সিনেমাগুলো দেখা উচিত, কারণ অ্যাকশনের পাশাপাশি কিন্তু তার মধ্যে ফিলোসফিক্যাল এমন কিছু কোয়েশ্চেন্স অ্যাড্রেস করা হচ্ছে যেটা থেকে সিনেমা শেষ হওয়ার পরেও অডিয়েন্স কিছু নিয়ে ফিরতে পারবে। আজকের ভিডিও এই অবধি। অ্যাকশন ফিল্ম নিয়ে কথা বললাম এবং আরও অ্যাকশন ফিল্ম যেগুলো আমাদের পছন্দ সেগুলো নিয়ে কথা হবে। আপনাদের কী কী অ্যাকশন ফিল্ম পছন্দ সেগুলো আপনারা আমাদের কমেন্ট সেকশনের মাধ্যমে জানাতে পারেন, এবং অ্যাকশনের বাইরে আর কী কী জনারের সিনেমা নিয়ে আপনারা আমাদের কাছ থেকে আলোচনা শুনতে চান সেগুলো কমেন্ট সেকশনের মাধ্যমে জানান, এবং আমাদের চ্যানেলের প্রতি আপনাদের যে ভালোবাসা সেটাকে সঙ্গে রাখুন।